দোষ আজকে ঝাড়ু দোষ নাই, ঝাড়ু দেওয়া হয়নি, কারণ আজকে সানির বার। সাথে সাথে তা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাম, এই তোমার সালাম। ছোট কষাই, মেজ কষাই, আর আমি বড় কষাই। আলহামদুলিল্লাহ, কোরবানি হয়ে গেছে। এই দিশাদের মামাতো ভাই দিশাদের কয় জলস্তি, কয় এটা একটা জলস্তি। এই আমার যে ভালো লাগতেছিল না কেন, এইটা এবং ওইটা ইনশাল্লাহ আমি নিজের হাতে কোরবানি করব আল্লাহর নামে। আমাদের সাতটা নাম দিয়ে একটা বৃদ্ধাশ্রমে আমরা কোরবানি দিছিলাম। এই বছর এটা না করে আমি ওই সিলেটে, এটার যে অ্যামাউন্ট ওইটা আমি সিলেটের দিকে মানে ট্রান্সফার করে দিছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো সুস্থ আছি। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আজকে ঈদুল আজহা। সো আমি এখন নামাজে যাব, আমার সাথে ওমর ওসমান আর আব্বু যাবে। চলেন আমরা নামাজে যাই। আমরা ইনশাল্লাহ ব্লগটা সারাদিন কন্টিনিউ করবো এবং আগামীকালকে দেখাবো। বাবা টাটা। এই যে আমাদের ওমর ওসমান, আমাদের সাথে একসাথে নামাজ পড়তে যাবে এখন ইনশাল্লাহ। মোটামুটি সবাই রেডি হয়ে, আকাশ বেকার ভাই সবাই রেডি, আব্বু আছে বাইরে। নিচে জান্নাতি দুম্বা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আরেকটা পুশ দিলেন, সাথে সাথে তা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে জিব্রাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন সন্তান কুরবানি হয় নাই, দুম্বা কুরবানি হয়েছে, তিনি সাথে সাথে বললেন, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমাদের এই বিশাল জামাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সর্ববৃহৎ এই বিশাল জামাত আরুন মোল্লা ঈদ জামাতে অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ঈদ মুবারক, শব্দ নাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আকাশের যে অবস্থা, মাঝে মধ্যে এমন রৌদ্র দেয়, আবার মাঝে মধ্যে মনে হয় বৃষ্টির ভাব এসে যাচ্ছে। এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ পাক হয়তো আমাদের নামাজ পড়ার সেই সুযোগটা দিবে। আমরা সকলেই কাতার সোজা করে নেই, কাতার সোজা করে দাঁড়িয়ে যায়, ডানে বামে সামনে পিছনে তাকিয়ে কাতার সোজা করে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ,
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। গরু কিনেছো? গরু কিনছি। কিনছো? কবে কিনছোস? কিনছি হলো পরশু দিন। কত পড়ছে? 378,500। 78 কেমন? ভালো মাশাআল্লাহ। কোন হাট? গাবতলি। এই হচ্ছে আরিফ, আমাদের হেড কষাই। একজন হেড কষাই নাই, কাজেম এবার নাই, এবার আরিফ আছে। আর এই হাসান এদিকে ডাক দে, এদিকে। এই হচ্ছে আরিফের শালা, আছে হেল্পার কষাই, আর এটা হচ্ছে হাসান। ওই কষাইয়ের কোনো জাতের মধ্যেই পড়ে না না হাসান, ওই সোলজার হাসান হচ্ছে সোলজার। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু দোস্ত। আজকে ঝাড়ু দাস নাই? হ্যাঁ ঝাড়ু দিবি? ঝাড়ু দিলে আমার বলিস, আমি একটু ভিডিও করতে আসবো। আমার ছোটবেলার বন্ধু এই ওসমান। ওসমান আব্বা চলো উপরে চলো, অমর চলো উপরে চলো। আর এই হচ্ছে আমাদের টুকটুক। কালকে রাতে ঠিকঠাক ঘুমাইতে পারি নাই আমি, ওর চিন্তা কইরা না। আর এই হচ্ছে আমাদের কষাইয়ের গ্রুপ, ওর নামও আরিফ। আপনার নাম কি? মমিন। আপনার নাম? মোহাম্মদ হারুনুর রশিদ। আর ও কি আপনাদের সাথে? তোমার নাম কি? মোহাম্মদ হানিফ। আরিফ, হানিফ, হারুন ভাই আর মোমিন ভাই, না? আপনারা চারজন আজকে ইনশাল্লাহ কষাইয়ের কাজ করবেন, কিন্তু আমার আসলে খুব একটা ভালো লাগতেছে না। আমার শেষ করে আসছি, এখন একটু এইদিকে আসো। অমর পাও না সালামি করবে না? ঈদে ঈদ তো ঈদে সালাম করো। সালাম করো পায়ার দিয়া। না না পায়ার দিয়া না। কয়টা দিব বলো? তোমার সালাম না? কই এদিকে আসো, ছোট কষাই কই? এই যে ছোট কষাই, ছোট কষাই, মেজো কষাই আর আমি বড় কষাই। ফালাইবা ঠিক আছে, গরুর যেন কোনো কষ্ট না পায়, এমন ভাবে ফালাইবা যাতে দক্ষিণ সাইডেই মাথা পড়ে। এরপরে যে গরু একভাবে কোনো রকম ফালাইয়ার পরে স্যাঁচড়ায় স্যাঁচড়ায় ঘুরাইবো, ওইটা চলবো না। বড় গরু তো এই জায়গায় গরু কারে, গরু যেন কোনোভাবে কষ্ট না পায়। ঠিক আছে, শোয়ার সময় যেন কোনোভাবে ব্যথা না পায়। শেষবারের মতন দেখেন আমার টুকটুক। আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেছে, টুকটুককে আমরা কুরবানি দিয়েছি আল্লাহ। এই কি খাও? ফান্টা। তুমি কি খাও? কি দেখাও? ড্রিঙ্ক। ওই যে আমাদের বাসার সামনে আমাদের টুকটুক। আমরা এখন যাব একটু দিশাদের বাসার এদিকে। আব্বা কেমন লাগতেছে তোমাদের? খারাপ। কেন? টুকটুকের জন্য এটাই তো কোরবানি বাবা। একদিনের কষাই আপনাকে
আচ্ছা ওই কি বলো তো, ওই কি বলো বলো বলো, জলস্তি ওই দিশাদের মামা তো ভাই দিশাদের কয় জলস্তি, কয় এটা একটা জলস্তি। এই 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 তুমি শিশু নির্যাতন করছো কেন? এই দিশু এতদিন তো পুরুষ নির্যাতন করছো, এখন শিশু নির্যাতন শুরু। হাজির বম্বলের বাচ্চা, এ বম্বলের বাচ্চা, এ দিশাদ তোর মামা তো ভাই তোর বম্বলের বাচ্চাটাকে কেন রে, তোর বম্বলের বাচ্চাটাকে দিশাদ পিরাট খায় মোদে দিন। আচ্ছা ওই কি ভম্বলের বাচ্চা, হয়তো ভম্বল কিরকম লাগতেছে ভাই? কিরকম লাগতেছে বলতে তোর এখানে এসে? হ্যাঁ ভালো লাগতেছে তোর এখানে এসে। আপনার এখানে কেমন লাগতেছিল? আমার যে ভালো লাগতেছিল না কেন কেন তুই জিজ্ঞাস বলেন তারপরও। এই এতদিন ধরে এই গরুটারে পালন লালন পালন করলাম, এখন চোখের সামনে নিজের হাতে ধরে আমরা কোরবানি করলাম, খালতেছে চামড়া টামড়া ছিলতেছে, দেখতে ভালো লাগে না। আসলে খাসি দিছেন না? আমি বলছি এগুলো সব শেষ হয়, আমার ভালো লাগে, আমার মন টিকে নাই, আমি এই জন্য আইসে পড়ছি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ওদের নিয়ে। এখন আমরা খাসি জবাই দিব এইটা এবং ওইটা, ইনশাল্লাহ আমি নিজের হাতে কোরবানি করব আল্লাহর নামে। গরু তো কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওসমান কি করতেছ? অমর কি করতেছ? এই যে আমাদের মাংস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 260 কেজি হয়েছে সব মিলে। এখন আমরা যাব মাংস বিলি করতে। এই যে মাংস নেওয়া হয়েছে এটাতে। আর এমনি এলাকায় দিছেন বিল্লাল ভাই, দেয়া শুরু করছেন? দিবেন না, দেরি হইব। আচ্ছা তুই থাকবি? তুই থাক তাইলে। বাবা এই যে দেখো তো কাকে দেখা যাচ্ছে, দেখো তো কাকে দেখা যাচ্ছে, এই যে এই যে ক্যামেরা কে, এটা কে, এটা কে, এই যে এদিক থাকো, ক্যামেরার দিকে থাকো, দেখবে না ওমর আছে। ওমর সবসময় ফ্রন্ট সিটে বসে, ওর ফ্রন্ট সিটটা পছন্দ তাই না? ভালো বিপদের মধ্যে পড়ছি। বিপদটা হচ্ছে আমাদের যে কষাই যা ঠিক করছিলাম, ও আমার গরুর পরে আমার মামার গরু করার কথা, আমার মামার গরুর এইখানে ওয়াইসা জবাই করে দিয়ে অন্য কোথায় যেন চলে গেছে, দুইটা আনারই ইড়ে রেখে গেছে। এই দুইজন মেইনলি কষাই না, এরা হচ্ছে রঙের মিস্ত্রি, পরে এরা তো কাটতে পারতেছে না, চামড়াই এখন পর্যন্ত ইয়ে করতে পারে না। এখন বাজে প্রায় 3টা, পরে আমি আবার আরেকজনের ফোন দিলাম, ফোন দিয়ে ওনাদের ওইখান থেকে কষাই, এখন আমাদের ওই মিরপুর কালশি থেকে আমরা কষাই আনাচ্ছি মাজার রোড। আম্মা কি খাচ্ছ? এই কি খাওয়াইতেছো? খিচুড়ি। কি দিয়ে? গরু কই? গরু খাইতে পারবে না। এই গরু খাইতে পারবে না মানে এটা কি ধরনের কথা? আমার তুমি গরু খাবে না, নরম হয় নাই। আচ্ছা দেখি তো একটু কি অবস্থা গরুর। চলেন সারাদিন পরে খেতে বসলাম আর কি। হ্যাঁ তো এইখানে আমাদের টুকটুকের মাংস মানে আমাদের কোরবানির গরুর মাংস। এটা কি গরম করছো? এ হচ্ছে আমাদের কোরবানির গরুর মাংস। এটা কি কলিজা? কলিজা
আজকে সারাদিনে কিছু খাই নেই। একটা সুন্নত আছে যে কুরবানি ঈদে প্রথম আহার পশুর গোশত দিয়ে করা সুন্নত। তো আমি একটু ঝামেলার মধ্যেই ছিলাম আজকে, সব ভাগ বাটোয়ারা দেয়া একটু নানুর বাসায় গেছিলাম, ওইখানে একটু কষাই নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ওগুলো আবার সলভ করলাম, বাসায় আসলাম। বাসায় এসে এত টায়ার্ড ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠে যে এখন খাবার এনে দিল খাবো। প্রথমে নিচে হচ্ছে কলিজা খিচুড়ি, এই খিচুড়িটা হয়েছে আমাদের বাসায় প্রত্যেক ইয়েতে হয়। দেখেন আমি এই যে বিকালে খাইতেছি, দেখি এটা ইয়া হয়ে গেছে আর কি, এটা গরম গরম ছিল আর কি। এটা মুগ ডালের খিচুড়ি, ভুনা খিচুড়ি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কুরবানি কীরকম কাটলো আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর একটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে আজকে সকালে সিলেটে হাসান সাহেবের সাথে আমার কথা হয়েছিল। তো হাসান সাহেব আমাকে যেটা বলল যে ভাইয়া এখনও সিলেটের আশেপাশের কিছু এলাকার মানুষ পানিবন্দি, কারণ আমরা যেখানে গেছিলাম জালালপুর ওই জায়গায় নাকি এখনও পানি আছে বেশ কিছু জায়গায়। এছাড়াও সুনামগঞ্জের দিকে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্যা পরবর্তী যে সাহায্য এটা কিন্তু অনেক বেশি দরকার। বন্যাকালীন সময়ে চিড়া মুড়ি বা শুকনা খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি, এটা অনেকে দিছে আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো কাজ, হ্যাঁ, জীবন বাঁচাইছে। আর এখন তো থাকতে হবে, মাথার উপরে তো চাল নাই, টিন নাই, ঘরবাড়ি নাই, খাবারের জন্য প্লেট নাই, প্লেটও ভেসে গেছে, এরকম গল্পও আছে। তো আপনার এই সময় হেল্প করাটা বেশি জরুরি। এই কারণে আমি যেটা করছি, আমি গত বছর ইয়ে করছিলাম, ওই একটা কুরবানি জন্য আপনার বৃদ্ধাশ্রমে, একটা বৃদ্ধাশ্রমে আমরা মোটামুটি সাতজন, সাতটা নাম দিয়ে, আমাদের সাতটা নাম দিয়ে একটা বৃদ্ধাশ্রমে আমরা কুরবানি দিয়েছিলাম, একটা আপন নিবাস। এই বছর এটা না করে আমি ওই সিলেটে, এটার যে অ্যামাউন্ট এটা আমি সিলেটের দিকে মানে ট্রান্সফার করে দিছি। আমার মনে হয় আগামী ছয় মাস, মিনিমাম ছয় মাস সিলেটের হেল্প প্রয়োজন। এছাড়াও কুড়িগ্রাম এবং বেশ কিছু বন্যা প্লাবিত অঞ্চল আছে, এইসব জায়গায়ও ত্রাণ যাওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করলে হয়ে যাবে। আজকে আমরা দিশাতকে ছাড়াই খাচ্ছি, কারণ সে আসে নাই। এখন আমরা কি করব, খাওয়া দাওয়ার পরে একটু বাইরে যাব, আরো দু একটা জায়গায় মাংস দিতে হবে, মানে যাব, দিব, বাসায় আসব। তারপরে হচ্ছে হসপিটালে যাব, হসপিটালে একটু কাজ আছে। গত ছয় সাত দিন ধরে আমার এই ডান কান বন্ধ, মানে খুলে মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায়, ভূ শব্দ শুনি, একটু ঠান্ডার কারণে হয়েছে সম্ভবত, এই আর কি। দোয়া করে এবার ঈদের আগে খুব একটা লাফালাফি ঝাপাঝাপি করতে পারিনি কানের কানের জন্য, আল্লাহ তালা যাতে তাড়াতাড়ি সুস্থতা দান করে, এই আর কি। আমরা তুমি খাবে সালাদ নয় সালাদ বানাতে হবে। ওকে, থাকেন তাহলে। এই ঈদে ভালো ভালো কি কি নাটক আসতেছে আমার একটু রেকমেন্ড করেন, দেখব। দশ দিনের ছুটি নিছি। নো খাওয়া দাওয়া, অনলি গরু খাসি,
অন্য কোনো কিছু চলবে না এখন, ঠিক আছে না?